এটা কিন্তু আমার দোকানে স্যাম্পল রাখা হয়েছিল, এটা আমার নিজের স্যাম্পল না। আমি আরেক দোকানদার ভাইয়ের কাছ থেকে স্যাম্পলটা এনে ভিডিও রিভিউ করেছিলাম। কথায় আছে, ব্যবসা করতে গেলে কিন্তু মূলধন লাগে না, সততাটা লাগে। আসলে সত্যি অনেকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে অর্ডারও করেছেন। তো আলহামদুলিল্লাহ বিশ্বাসের ও মর্যাদাটা বজায় রেখে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আজকে আমি ফালাক ফাতেহা ডোর। তো ভিউয়ার্স, ফালাক ফাতেহা ডোর প্রথম যে রিভিউটা তৈরি করেছিলাম অবশ্যই আপনারা অনেকে পছন্দ করেছেন, অনেকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে অর্ডারও করেছেন। তো আলহামদুলিল্লাহ বিশ্বাসের ও মর্যাদাটা বজায় রেখে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি এবং দিয়েছি। প্রথম আমি হবিগঞ্জে অর্ডার পেয়েছিলাম, 8 পিস দরজা সেখানে দিয়েছি। আর আজকে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে যাবে, তার নাম হচ্ছে ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের 4 পিস দরজা অর্ডার করেছে, তো আজকে যাচ্ছে। তো নেক্সটে আরও কিছু অর্ডার রয়েছে এবং কলিং অলরেডি ওয়েটিংয়ে কল আসতেছে আরও। ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকে চায় অবশ্যই আপনারা পাবেন প্রোডাক্টগুলো আমার মাধ্যমে, আর সততার সাথে ব্যবসাগুলো করার আমার উদ্দেশ্য। তো ভিউয়ার্স, ফার্স্টে একটু আমি বলে দিই আগে, আমি গতবার ফার্স্টে আপনাদেরকে স্যাম্পল প্রোডাক্ট দেখানো হয়েছিল। এক্সাম্পল, এই যে স্যাম্পল 3D ডিজাইন, এই যে স্যাম্পল 3D ডিজাইন, এটা কিন্তু আমার দোকানে স্যাম্পল রাখা হয়েছিল, এটা আমার নিজের স্যাম্পল না। আমি আরেক দোকানদার ভাইয়ের কাছ থেকে স্যাম্পলটা এনে ভিডিও রিভিউ করেছিলাম। কথায় আছে, ব্যবসা করতে গেলে কিন্তু মূলধন লাগে না, সততাটা লাগে। আসলে সত্যি আমি আজকে স্যাম্পলগুলো দিয়ে দিব যার কাছ থেকে আনছি, তার নামটা বললাম না, সে আমাকে অনেক সহযোগিতা করে, উপকার করে। তো আলহামদুলিল্লাহ একজন একজনকে সহযোগিতা করা প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে লক্ষ্মীপুরে যে দরজাগুলো যাচ্ছে কত টাকায় বিক্রি করলাম ফারুক ভাইয়ের কাছে, সেই প্রোডাক্টগুলো একটু দেখবো। চলুন আমরা সেই প্রোডাক্টগুলো প্রাইসগুলো জানি, কোয়ালিটিগুলো দেখি। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমার ফালাক ফাতেহা ডোর, এবং কি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই অনেকগুলো দরজা কালেকশন রয়েছে। আর আস্তে আস্তে স্যাম্পল নিয়েছিলাম এক সময় যে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে, আশা করি আর স্যাম্পল লাগবে না। এখন থেকে যদি কন্টিনিউ আপনারা এভাবে অর্ডার আসে আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্ট দিয়েই আমি রিভিউগুলো কন্টিনিউ তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, এই যে আমাদের লক্ষ্মীপুরের যে ফারুক ভাই নিয়েছে, এই দরজাটা দেখাচ্ছি, যেটা গাছের যশোরের অরিজিনাল যশোর মেগুনি কাঠের, যেটা গাছের নার বলে, এই নারটা রয়েছে। এই যারা আপনারা চিনে থাকেন গাছ তারা অবশ্যই বুঝতে পারবেন, এবং কি যারা পলিশ করবে তারা এটা পুরোটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে। ডিজাইনটা দেখাই, ভাই কিন্তু আমাকে অর্ডার করেছিল এই 3D ডিজাইনটাকে উপলক্ষ করে। 3D ডিজাইন যেরকম সুন্দর, এই 3D ডিজাইনের জন্য শুধু 3000 টাকা প্রয়োজন পড়বে ডিজাইনের জন্য, তাই সে আমাকে অর্ডার করেছে এই সেম 2D ডিজাইন দিয়ে। আর 2D ডিজাইনের দেখেন আপনারা কোয়ালিটিটা মানসম্পন্ন, এবং কি 30 বছরের আপনারা মেমন লিখিত ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন 100%। বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায়ও লিখে নিয়েছে এবং কি আরবিতেও লিখে নিচ্ছে। এটা হলো মেন গেটের দরজা, 39/81, 39/81 বিক্রি করেছি 7000 টাকা করে। তো ভিউয়ার্স, এবার দেখাই ওনার এই দুইটা দরজা, আরও পাশাপাশি দুইটা দরজা আছে, এ হচ্ছে আরও দুইটা দরজা। এটা 32/81 বেডরুমের দরজা, ডিজাইনটা দেখুন সুন্দর চমৎকার বেডরুমের দরজা, কোনা কাটা, কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের কোনা কাটা কিল করা, তার চাহিদা অনুযায়ী, সে তার চাহিদা ছিল কোনা কাটা কিল করা, তাই আমরা কোনা কাটা কিল করায় দিয়েছি। আপনারা চাইলে কোনা কাটা কিল করা নিতে পারেন, যার যেটা ইচ্ছে সেটা ওরকম আপনাদেরকে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্তই রইলো। নেক্সটে আরও ভিডিও কালেকশন রয়েছে, এখানে আরও অনেকগুলো দরজা আছে, নেক্সটে আবার আপনাদের জন্য সে ভিডিওগুলো তৈরি করব। ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন, ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সংযুক্ত হয়ে এসে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। আর ছোট থেকে মানুষ বড় হয়, লাফিয়ে কেউ বড় হতে পারে না। আপনাদের সহযোগিতা থাকলে, আল্লাহ যদি আমার রিজিকে রাখে, অবশ্যই ইনশাল্লাহ আমি পাবো। ফালাক ফাতেহা ডোর, এবার ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অ্যাড্রেসটা বলে দেই, মোহাম্মদপুর বছিলা ব্রিজ, মোহাম্মদপুর বসে ব্রিজের নিচ দিয়ে আসতে হবে। আপনারা কাউকে বললে হবে, মোহাম্মদপুর বছিলা হাই স্কুল, সরকারি হাই স্কুলের একটু সামনেই আমার ফালাক ফাতেহা ডোর। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।